স্বপ্নের খোঁজে নিতন্তর ছুটে চলার নামই তো জীবন। হয়তো আর ফেরা হতো না সবুজ ঘেরা এই পাহাড় থেকে। জীবনের অনেক ঘটনায় রোমাঞ্চকর উপন্যাসকেও হার মানায়, আবার জীবনযাপনের কিছু ঘটনা ছুঁয়ে যায় হৃদয়, স্মৃতিতে গেঁথে থাকে আজীবন। দুর্গম পথ মারিয়ে একটি রোমাঞ্চকর জার্নির প্রত্যাশা ছিল সবারই। এবারের অভিযানে আমাদের চোখে দেখা জায়গাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া তাজিংডং, এছাড়াও রয়েছে থিংদল তেতাং কপিতাল পাহাড়, রয়েছে লুনপারবে ঝর্ণা, নাথাম্বা ঝর্ণা, তারপি তার্তে ঝর্ণা, অপরূপ ঝর্ণা ডাবল পলস, ঝর্ণার রানী যদি পাই, এবং বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা বাকলাই ঝর্ণা। সবশেষে রয়েছে বান্দরবনের নতুন আকর্ষণ তমাতুঙ্গি ভিউ পয়েন্ট। এছাড়াও ছিলাম সারাবেলায় গানের আড্ডায় মাতোয়ারা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব বান্দরবনের ভ্রমণ নিষিদ্ধ এলাকা থানচি টু রুমা সার্কিটে। আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আছি। কিভাবে ঢাকা থেকে বান্দরবন এবং থানচি আসবেন সে বিষয়ে একটু পরেই আলোচনা করছি। অনেকের কাছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, আবার অনেকের কাছে ম্যানিসিংপাড়াও নামে পরিচিত। নীলগিরি যাওয়ার পথে নীলগিরি থেকে 3 কিলোমিটার আগে হাতের বাম পাশে ম্যানিসিংপাড়ার পাশে এই ভিউ পয়েন্টটি অবস্থিত। আমরা তিনজন সায়দাবাদ থেকে বান্দরবনের বাসে উঠে পড়ি, বাকি একজন কুমিল্লা থেকে উঠে। তাদের সাথে একটু পরেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা সকাল 5:30 বান্দরবন শহরে পৌঁছে যাই। টিম মেম্বার 4 জন হওয়ায় অন্য একটি গ্রুপের সাথে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এত সকাল হওয়ার কারণে অন্য টিমের সাথে অ্যাড হতে পারিনি। তারপর একটি মাহেন্দ্রা চিঞ্জি নিয়ে যাত্রা শুরু করি থানচির উদ্দেশ্যে। বান্দরবন যাওয়ার সেরা রুট হলো সরাসরি বাসে যাওয়া। ঢাকা টু বান্দরবন রুটে ঢাকার বিভিন্ন স্থান থেকে বান্দরবনের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। এসি ও নন এসি এসব বাসের ভাড়া 750 থেকে 1600 টাকা পর্যন্ত। এছাড়াও ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম এসে তারপর বদ্দারহাট থেকেও পূর্বালী ও পূর্বনি পরিবহনে নন এসি 150 টাকায় বান্দরবন আসা যায়। সকাল 6টা থেকে 30 মিনিট পরপরই এই বাসগুলো ছেড়ে যায়। বান্দরবন থেকে থানচি উপজেলার দূরত্ব প্রায় 80 কিলোমিটার। বান্দরবন থেকে থানচি দুইভাবে যাওয়া যায়, বাসে কিংবা রিজার্ভ জিপে। বান্দরবনের থানচি বাস স্ট্যান্ডে সকাল 8টা থেকেই 1 ঘন্টা পরপর থানচির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। জনপ্রতি বাস ভাড়া 230 টাকা, সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। রিজার্ভ জিপ অথবা চান্দের গাড়িতে গেলে খরচ পড়বে 4 থেকে 6 হাজার টাকা, আর সেক্ষেত্রে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। এক গাড়িতে 12 থেকে 14 জন অনায়াসেই যাওয়া যায়। থানচি যাওয়ার সময় পথে পড়বে মিলনছড়ি, শৈলপ্রপাত, চিম্বুক,
নীলগিরি। মাঝপথে ওয়াই জংশন এবং পলিপাড়া বিজিবি ক্যাম্পে এন্ট্রির জন্য নামতে হয়। এটি হলো বলিপাড়া বিজিবি ক্যাম্প। থানচি যাওয়ার পথে প্রত্যেককেই এই বিজিবি ক্যাম্পে নাম এন্ট্রি করতে হয়। এখান থেকে 5 টাকা দিয়ে একটি ফর্ম সংগ্রহ করতে হয়। তারপর ওই ফর্মে সকলের নাম, ঠিকানা, গার্ডিয়ানের নাম্বার, নিজের নাম্বার সহ তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হয় এবং প্রত্যেকেরই একটি শনাক্তকরণ আইডি যেমন জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড অথবা কলেজ আইডি কার্ড দিয়ে এখানে এন্ট্রি করতে হয়। দীর্ঘ 4 ঘন্টার পর দুপুরেই পৌঁছে গেলাম থানচি বাজারে। বাজারের পশ্চিম পাশেই রয়েছে সাঙ্গু নদী, অবাক করা তার স্রোত। আর সাঙ্গু নদীতে রয়েছে শত শত অস্থির নৌকা। মূলত এখান থেকেই নাপাকুম আমিয়াকুমের টুরিস্টরা যাত্রা শুরু করে। অদূরেই দেখা যাচ্ছে ডিম পাহাড়। থানচি বাজারে পাহাড়িদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি রয়েছে শহরের জিনিসগুলো। আমরা যেহেতু নিষিদ্ধ এলাকায় যাচ্ছি আর পারমিশন নিলেও পারমিশন পাবো না, সেজন্য দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই একটা বাইক নিলাম 13 কিলোমিটার যাওয়ার জন্য। বাংলাদেশের আরও একটি রাস্তা থানচি টু লিগ্রি, মোট 81 কিলোমিটার নির্মাণ হচ্ছে, প্রায় 50 কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। এই রোডের কাজ শেষ হলেই এটা হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা। থানচি থেকে বাইক ছুটছে অপরূপ সৌন্দর্যের আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে উপরের দিকে। কখনো আকাশে উঠতে থাকে, আবার কখনো নিচে নামতে থাকে। মাঝে মধ্যে পাহাড়ের বাঁকে খুব সামনের পথটাও দেখা যায় না। মনে হয় এই বুঝি পাহাড়ের খাদে পড়ে যাচ্ছি। এই জার্নিটা ঠিক রোলার কোস্টারের রাইডারের মতো অ্যাডভেঞ্চারে ভরপুর, সারা জীবন আপনাকে মনে রাখতে বাধ্য করবে। পাহাড় কেটে বানানো রাস্তা, নিচের দিকে তাকালে গা ছমছম করে, এতটা নিচে যে আর দেখাই যায় না মেঘের কারণে। পাহাড় আর পাহাড়, পাহাড়গুলো মেঘের চাদরে ঢাকা। মেঘ পাহাড়ের সে কি আলিঙ্গন, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ। হচ্ছে থানচি আর এদিকটা হচ্ছে থানচি লিগ্রি, আর এই রোড দিয়ে যায় কাইতন পাড়ার দিকে। আমরা এখন যাত্রা শুরু করলাম কাইতুল পাড়ার দিকে, চলুন আমাদের যাত্রা শুরু করি। আমরা ঠিক এই জায়গা থেকেই ট্রেকিং শুরু করলাম, আর এটা আমাদের লাইফের সবচাইতে অত্যন্ত রোমাঞ্চকর জার্নি হতে যাচ্ছে। আর আমাদের এই ট্রিপে ট্যুর পার্টনার হিসাবে আছে আমার 3 বন্ধু, 4 জন। প্রথমেই আছে পরাত হোসেন, তারপর আছে বাহাদুর, তারপরে আছে শাহাদ। ইনশাল্লাহ আমরা তাজিংডং মিশন সফল করব। ইয়েস, গোটা বান্দরবনকে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি বলা চলে। এখানকার মূল আকর্ষণই হলো যান্ত্রিক শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চল আর মেঘাচ্ছন্ন পাহাড়। এখানে ভ্রমণ প্রিয়াসুরা শুধু ভ্রমণই আসেন না, আসেন দুঃসাহসিকতা দেখাতে। সবুজের সমারোহ আর মেটোপথ বেয়ে ওঠা পাহাড় আর পাহাড়, সব পাহাড়ের উঁচু পাহাড় বলে খেত তাজিংডং। আমাদের এবারের অভিযানের প্রথম গন্তব্য হচ্ছে তাজিংডং।
আমরা ঠিক 13 কিলোমিটার থেকে 15 থেকে 20 মিনিট হাঁটার পরপরই আমরা প্রথম পাড়া দেখে পেলাম। পাড়ার নামটা হচ্ছে কাইতন পাড়া। তো আমরা এই পাড়াতে বিশ্রাম নেব, তারপর আমরা রাত্রে স্টক করব শেরকর পাড়ায়। পরদিন সকালে আমাদের টার্গেট থাকবে তাজিংডন সামিট। মাথার উপর সেদিন সূর্য মামা মনে হয় রেগেছিল। গরমে সবাই হাঁসফাঁস করছিলাম। কিছুক্ষণ হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। প্রায় 30 মিনিট হাঁটার পর আমরা একটি পাড়ার দেখা পেলাম। এই পাড়াটার নাম হচ্ছে কাইতন পাড়া। কাইতন পাড়ায় একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটার নিচ দিয়ে ঝিরির পানি প্রবাহমান। কি অবস্থা, কেমন ফিল করতেছো? ট্রেকিংয়ের কষ্টটা নিবারণ করতে মাঝে মাঝেই গানের আড্ডা এবং খুনসুতিতে মেতে উঠি। হঠাৎই যেন আকাশ মেঘলা হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু করলো। আমরা তাড়াহুড়ো করে একটি ঝুমঘরে উঠে পড়ি এবং সেই ঝুমঘরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। বৃষ্টি, তাড়াহুড়ো এবং ক্লান্তর কারণে সেই ঝুমঘরের ফুটেজ নেওয়া হয়নি। সাদাত, কি মনে হইতেছে প্রথম অবস্থায় যে ট্রেকিং করছো আর এখন ট্রেকিং করতেছে, কি মনে হইতেছে? এখন আবহাওয়া অনুকূলে থাকা মোটামুটি এখন খুব ভালো লাগতেছে। সারাদিনের যে অশান্তিটা ছিল এখন এটা শান্তিতে পরিণত হয়েছে। বাহাদুর, কি অবস্থা বলো? এখন তো সাইতে অনেক ভালো আছি ভাই। সকালে যে অবস্থা হলো যেটা বলার মতো না। ফরাদ ভাই, ওয়েদারটা এখন জোস। আমরা তো ভালো লাগতেছে ভাই, আজকের মতো ট্রেকিং প্রায় শেষ পর্যায়ে। পরক্ষণে তাজিংডং যে আমাকে পৌঁছাতেই হবে, সেই ধীর মনোভাব নিয়ে আবার হাঁটছি। একটার পর একটা পাহাড় সামনে আসছে, সেটা অতিক্রম করার পর আরেকটা পাহাড় আসছে। কিছুক্ষণ পরপর বিশ্রাম নিচ্ছি। এভাবে সময়গুলো কেটে যেতে লাগবে। নিচ দিকে পথ ভুল করে আমরা নিচের দিকে যাওয়া শুরু করছিলাম, তারপর আবার সঠিক পথ খুঁজে পেয়েছি। আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ হাঁটছি আর হাঁটছি, নেই কোনো তার সীমানা। কি ভয়ঙ্কর সে পথ! একবার নামছি তো আরেকবার উঠছি, আর ভাবছি এখান থেকে কি আমি ফিরে যেতে পারবো সুস্থভাবে। মাঝে মাঝে মনে হচ্ছিল জীবন মনে হয় এখানেই শেষ। অবশেষে আমরা শেরকর পাড়ার বর্ডার দেখতে পারলাম। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা ট্রেকিং করার পর অবশ্য আমরা জুরগড়ে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছিলাম, তারপরে আমরা এই পাড়া দেখে পেয়েছিলাম। মাঝখানে রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম, আবার অনেকটা পথ পাহাড়ি রাস্তা উপরে ট্রেকিং করে আবার রাস্তা খুঁজে পেয়েছি। আজকের রাতটা আমরা শেরকর পাড়ায় থাকবো। আপনারা যারা এক্সট্রিম লেভেলের ট্রেকিং করে থাকেন, তারা এই জিনিসটা ভালোভাবেই জানেন,
প্রথম দিনের ট্রেকিংটা তুলনামূলক বেশি কষ্টকর হয়ে থাকে। পরের দিনগুলোতে আস্তে আস্তে শরীরের সাথে মানিয়ে যায়। সন্ধ্যা 6টার দিকে বোমদের শেখরপাড়ায় পৌঁছালাম। সবাই গোসল করে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। আজ আমাদের থাকার জায়গা হলো পাহাড়িদের তৈরি বাঁশের ঘরে। পাহাড়ে বিলাসিতা চলে না, প্রকৃতির সাথে জোর খাটে না। সারাদিনের ট্রেকিংয়ের কষ্টের পর রাতের এই খাবারগুলি আমাদের কাছে অমৃতের মতো লেগেছিল। রাতের খাবার শেষে দুচোখ ভরা স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়লাম যে যার মতো। কাল যেতে হবে স্বপ্ন চূড়ায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আজকের মতো আল্লাহ হাফেজ।